অসাধারণ তো হ্যাঁ, সিনেমাটাকে আমাকে মনে অন্যরকম করে দিলে। লাগছে, মানে অ্যাকচুয়ালি একটু অন্যরকম, বাট হ্যাঁ ভালোই লাগছে, ভালো আমার লাগছে। খারাপ আমি লাগলো অ্যাকচুয়ালি না। মনে পড়ে গেল যখন আগে সিনেমাটা হ্যাঁ, অসাধারণ, মানে স্টোরিটা তো অবভিয়াসলি মানে ওয়ান অফ মানে দ্য মোস্ট ইন্সপায়ারিং মানে স্টোরি, মানে শুধু বিজনেসের জন্য নয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বায়োস্কোপ বঙ্কাপল। আমি অম্বালি, আমি অভিষেক। আমরা সেই চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে, তার আগে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন, যাতে যখনই আমরা নতুন ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। এছাড়া আপনারা আমাদের ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামকে ফলো করতে পারেন। ওখানে আমরা নানান ছোট পোস্ট দিই, মাঝে মাঝে কোয়েশ্চেন আনসার দিই। ওখানে আপনারা আপনাদের মতামত দিতে পারেন, অথবা নিচে কমেন্ট বক্সে আপনারা আপনাদের মতামত দিতে পারেন। এদের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। একদম আজকে আমরা একটা হিন্দি মুভির ট্রেলার রিয়াকশন নিয়ে এসেছি, সরফিরা, ওকে। যেটাতে কাস্টে আছে অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, রাধিকা মদন, সীমা বিশ্বাস এবং বেশ অন্যান্য অনেকেই। আর এটা ইন্সপায়ার্ড ফ্রম আ বুক, সিম্পলিফাই আর ডেকান ওডিসি। আই থিঙ্ক এটা যেটা একটা একটা নামটাই ভুলে যাই আমি, সোরিয়া, সোরিয়া যেটা করেছিল, ওটার অরিজিনাল নামটা আমার মনে পড়ছে না, এটা হিন্দি নামটা মনে পড়ছে না অ্যাকচুয়ালি, উড়ান, হ্যাঁ, সোরারি পটরু, উড়ান যে মুভিটা করেছিল, যেটা ডেকান এয়ারলাইন্সের যে যা ওনার তার যে হিস্ট্রি এটা নিয়ে, তো ওইটার যেটা ওটা ওটাই আই থিঙ্ক হিন্দি রিমেক, এটা কাইন্ড অফ। ওকে, তো দেখা উড়ান যাক, তো আমার আইডিয়া নেই, ভুলে গেছি। রাইট করছে সুধা কঙ্গারা, হুম হুম কি সেম ডাইরেক্টর নট শিওর, হ্যাঁ সেম ডাইরেক্টর, তাহলে মানে রিমেক কি হচ্ছে দেখা যাক। একটা সাকসেস পর একটা সাকসেস, দেখা অনেক যাক। ভাল অনেক বছর পর এটা হচ্ছে আসলে, তাই, কারণ ওই আমার কোনো মুভিটা, আইডিয়াই নেই। অরিজিনাল মুভিটা আমরা দেখেছিলাম, ও, অরিজিনাল মুভিটা যে রিলিজ গ্রাম থেকে করেছে, উঠে এসে হ্যাঁ 1 টাকা দিয়ে তোমার হুম এ হুম করলো, ওই ওয়াও, হোয়াট আ স্টোরি। ওটার নাম উড়ান ছিল নাকি? 2020 সালে, আচ্ছা 2020 সিনেমা ছিল, দেখেছিলাম, অসাধারণ হ্যাঁ, অসাধারণ তো এটা স্টোরি। প্রায় 4 বছর পর এটা রিমেক হচ্ছে হিন্দিতে। আমার পুরো স্টোরিটা মনে পড়ে, আমি নাম মনে রাখতে পারি। মেরা নাম বীর মাত্রে হ্যায়, মে জরন্দেশ্বর কে পাশ এক গাঁও সে হুঁ, মে গর্দন তক কর্জে মে ডুবা হুঁ, আগর ভুল সে ভি পয়সা আতা হ্যায় তো ও কর্জা দেনে মে চলা জাতা হ্যায়। মুঝে কুছ নহীং হ্যায় তুমারে পাশ, আইডিয়া হ্যায়, বিজনেস আইডিয়া। ওই টাইমে দাঁড়িয়ে নিকলা খিলাড়ি রসে, মানে স্যার সাহেব আবি বিজি হ্যায় কাল পাকা। স্যার মেরে পাশ আপকে 100 কার্ড হ্যায়, মেনে 1000 ছাপা হ্যায়, আপ এক বার মেরা প্রপোজাল দেখ তো লিজিয়ে। স্যার ফোটো কিসকি হ্যায় ইধার হর জগহ লাগি হুই? পরেশ গোস্বামী হিন্দুস্তান কি সবসে বড়ি এয়ারলাইন বনাই, ওটা তো এই করেছিল, একদম একদম 10 ফিট কি রেডিস মে জাকে নিকা, পারফেক্ট ওয়ার্ক। অরিজিনালটা তো পরেশ রাওয়ালই ছিল, কিছু কিছু রোল। ইউ ওয়ান্ট টু স্টার্ট অ্যান এয়ারলাইন, হিন্দুস্তান কি পহলি লো কস্ট এয়ারলাইন স্যার, আগার আপ চাহে। अगर मैं चाहूं तो पब्लिक टॉयलेट साफ करने वाले हमारी बगल में आके बैठे, मैं नहीं चाहता। एयरलाइन चलाना बड़े लोगों का काम है, तुम गांव जाओ और अपनी गाय भैंस चलाओ। कहां झील गिर के बीच में अपनी छोटी सी चोंच घुसा रहे हो, तुम कौन हो? वो आम आदमी जो अब जेब में 1 रुपए लेकर भी उड़ने का सपना देख सकता है, 1 रुपए का फ्लाइट टिकट। क्या आप लोगों के जान की कीमत सिर्फ 1 रुपया? सर मुझे बस एक मौका चाहिए सर, सर मैं चाहता हूँ आम आदमी आसमान छू सके सर। वीर कहता है गांव वालों को प्लेन में बिठाएगा। हर पंछी जिसके पर होते हैं जरूरी नहीं कि वो उड़ सकता है, वो जो कहता है करके दिखाता है, करेगा ना? खाना पानी बिजली मेडिकल फैसिलिटीज की तरह लो कॉस्ट एविएशन भी हमारी तरक्की के लिए जरूरी है। मैं आम आदमी के लिए सिर्फ कॉस्ट बैरियर नहीं, सड़क कॉस्ट बैरियर भी तोड़ना चाहता हूं।
জুলাই আচ্ছা বেরোবের মধ্যে অসাধারণ মানে শুধু বিজনেসের জন্য নয়, মানে মানুষের কথা ভাবার যে একটা চিন্তাধারা সেটা সবার মধ্যে সবকিছুর মধ্যে আমার মনে হয় এতটা গাটস, এতটা জেদ, এতটা ডেডিকেশন, একটা মানে যেখানে হয় না কিচ্ছু নেই, পায়ের তলার ওইটুকুনি জমিও হয়তো রেন্টে আছে, সেটার পরেও যখন এত বড় একটা স্বপ্ন দেখা যায়, এটাকে সত্যি করা পসিবল যদি হয়ে থাকে তা সব হতে পারে। আর স্টোরিটা আমার মনে হয় যেহেতু আগেরটা একটা রিজিনাল ফিল্ম ছিল, পরে যদিও এটা হিন্দি ডাব আছে, আমরা হিন্দি ডাবই দেখেছি অবশ্যই, কিন্তু ওটার জন্য যদি কিছু মানুষের কাছে না পৌঁছাতে পারে, সেটা একটা হিন্দি যে ল্যাঙ্গুয়েজটা মোস্ট পপুলারলি ইন্ডিয়ায় যেটা চলে, যেটার জন্য অনেক জায়গা রিচ করা পসিবল, আর অক্ষয় কুমারের হাত ধরে এই স্টোরিটা সবার জানা উচিত। এই স্টোরিটা অলরেডি আমরা জানি, তো দেখবো, অবশ্যই দেখবো, কম্পেয়ার করার জন্য না, আবার একটা সেম ফিলিংটাকে নেওয়ার জন্য, এতটা অরিজিনাল যে ক্যারেক্টারটা তাকে তাকে আরেকটু রেসপেক্ট করার জন্য, আর এরকম গল্পগুলো তুলে ধরার জন্য, তাদেরকে সাপোর্ট করার জন্য। বাট সিনেমাটা ভালো লাগলো, একটু অন্যরকম করে ড্রামাটিক ভাবে দেখানো হয়েছে, মনে হয় না ফ্রেম টু ফ্রেম, না একদমই মনে হলো না ফ্রেম টু ফ্রেম, অনেক সাউথ মানে এরকম তেলুগু তামিল ল্যাঙ্গুয়েজ মুভি যেগুলো হিন্দিতে করা হয়েছে ফ্রেম টু ফ্রেম টু ফ্রেম, ইভেন গজনি তাই কাইন্ড অফ গজনি বা এটা বলো কবির সিং যেটা, সেটা অলমোস্ট ফ্রেম টু ফ্রেম রিমেক ছিল, তো এটা আমার মনে হলো না ওরকম না, কারণ কি সিনগুলো আমার মনে আছে, তো ওগুলো অনেকটা আলাদা, হয়তো এনভায়রনমেন্টটা সেম বাট সেটা স্বাভাবিক একজনের স্টোরি, অ্যাঙ্গেল ক্যামেরা পজিশন আই থিঙ্ক একটু ডিফারেন্ট এখানে, হ্যাঁ তো এটা ভালো, সেম ডাইরেক্টর, সেম ডাইরেক্টর আগেও কাজ করেছে, তো ফিল্টা সেমই থাকবে, ফিল্টা সেম একদম, হ্যাঁ বাট হ্যাঁ একটু অন্যরকম ভাবে হয়তো দেখাবে, আর দেখি অক্ষয় কুমারের ম্যাজিকটা কেমন চলে এখানে, আর বেস্ট অফ লাক প্রত্যেকটা সিনেমার জন্য, ভালো, আপনারাও দেখুন, আপনারা আমাদের সাথে দেখলেন কেমন লাগলো, আপনারা কি উড়ান দেখেছেন, উড়ান দেখেছেন নাকি না, আর এটার জন্য এক্সাইটেড কিনা সেটাও জানাবেন, একদম আমাদের ভিডিও ভালো লাগলে সেই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করবেন, আর কোন কি ভিডিও আমরা রিয়্যাক্ট বা রিভিউ করতে পারি সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আবার তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের দেখা হবে, বাই।